গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 229 রানের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান জস বাটলার। শুরুতেই ডিকক সাজঘরে ফিরলে দ্বিতীয় উইকেটে 121 রানের জুটি গড়েন হেন্ড্রিক্স ও ডাসেন। ডাসেন 60 রানে ফিরলে মার্করামকে সাথে নিয়ে 39 রানের জুটি গড়েন হেন্ড্রিক্স। 85 রানে আদিল রশিদের বলে বোল্ড হন তিনি। পরে ক্লাসেন মার্করামের 69 ও ক্লাসেন জেনসেনের 77 বলে 151 রানের জুটিতে প্রোটিয়ারা 400 রানের পাহাড় সম লক্ষ্য দেয় বেন স্টোকসদের। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নবম উইকেটে মার্ক উড ও অ্যাটকিনসনের 70 রানের জুটিতে 170 রানে গুটিয়ে যায় পাঁচ বল খ্যাত ইংল্যান্ড ক্রিকেট দল। দিনের প্রথম ম্যাচে লখনৌতে টস জিতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। দিলশান মাধুসানকা ও কাসুন রাজিতার দুর্দান্ত বোলিংয়ে 91 রানেই 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। পরে এঙ্গেল ব্রেখট ও লোগান বিকের 130 রানের জুটিতে 262 রানে গুটিয়ে যায় তারা। ডাচদের দেয়া 263 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার কুশল পেরেরাকে হারিয়ে প্রথমেই হোঁচট খায় শ্রীলঙ্কা। অধিনায়ক মেন্ডিসও সুবিধা করতে পারেননি। এরপর ওপেনার নিশাঙ্কাকে নিয়ে 52 রানের জুটি করেন সাদিরা সামারা উইক্রামা। ব্যক্তিগত 54 রানে নিশাঙ্কা আউট হলে আশালঙ্কা ও দি সিলভার সাথে 77 ও 76 রানে জুটি করেন ম্যাচ সেরা সাদিরা। এতে বিশ্বকাপে টানা 3 ম্যাচ হারের পর প্রথম জয়ের স্বাদ পেল লঙ্কানরা। মেহেদি হাসান, দীপ্ত স্পোর্টস।